রাজ্যের 40 লক্ষ মানুষের প্রিয়, আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর। আজ ত্রিপুরা মেডিকেল কলেজে ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল, ত্রিপুরা মেডিকেল কলেজে ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালে সঙ্গে আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে প্রশাসনিকভাবে জড়িয়ে আছেন। 2005 সাল রাজ্যের ঐতিহ্যবাহী রিশা এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক এবং কি হয় সেটা একমাত্র যে বেকার সেই বুঝতে পারে। এটা কিন্তু আজকের তারিখেও আমি সেটা অনেক জায়গায় সেটা উপলব্ধি করি। তো সেই মিউজিক তেরা বাজান, এবং আমার মনে আছে এই কলেজে যখন আমরা শুরু হয় তার আগে আমাদের এখানে যেহেতু স্টেট হসপিটাল ছিল, সামনে অনেক ওষুধের দোকান ছিল, তারা এসে বাধা দিতে লাগলো যে এই কলেজ হবে না। সেখানে একটা বিবর্ষ একটা অবস্থা দাঁড়ালো, মারপিট, কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্তাক্ত অবস্থা। আমার মনে আছে বর্তমান যিনি চেয়ারম্যান উনি এবং আমি দুজনে মিলে আমরা বেরোলাম, তাদেরকে আটকানোর ব্যবস্থা করলাম। যারা ওখানে পাহারাদার ছিল, যারা গার্ড ছিল, তাদেরকে মেরে সাংঘাতিক অবস্থা। কি বিষয় যে এই কলেজ যদি হয় বা হসপিটাল যদি এখানে চালু হয় তাহলে ওনাদের ব্যবসা বাণিজ্য চলবে না। আজকে যারা এর মধ্যে লিপ্ত ছিল আমি শুনি এখন কোটি কোটি পতি। ওদের একটু বুঝালাম এইভাবে হয় না, একটা মেডিকেল কলেজ হলে এই এরিয়ার দামই অনেক বেড়ে যাবে, তোমাদেরও উন্নতি হবে, এবং সেটাই হলো। ইতিহাসগুলো এই কারণে বললাম। আরেকটা কথা আমি এখানে শেয়ার করতে চাই, আজকের যে দিন 2005-এ কিন্তু আমরা গভর্নমেন্ট কলেজে ইত্তবর্ষরে শুরু হয়ে গেলো গভর্নমেন্ট কলেজে, তাদের 2005-এ ওদের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু পাইনি 2006 থেকে আমরা পেয়েছি। এবং যার দ্বারা হয়েছে তাকে স্মরণ করা, ইতিহাসকে কখনো বিকৃত করা উচিত নয়। সেই ফলকটা আমাদের আজকের দিনের যে ফাউন্ডেশন ডে সেটাকে স্মরণ করে আমাদের ফাউন্ডেশন ডে চলছে। বাইরে প্রায় ফাউন্ডেশন ডে উপলক্ষে প্রোগ্রাম হতো, বারবার বলা হতো যে আমাদের এই হল কবে হবে। আমার কাছে বারবার স্বপনবাবু বারবার আসতেন, আমাদের চেয়ারম্যানশিপ এবং প্রিন্সিপাল বর্তমানে যিনি আছেন বারবার বলছেন যে এটা হবে। আমার কাছে বারবার আমি তার জন্য আমার কাছে তদবির করার সাথে সাথে যাতে তাড়াতাড়ি সেটা হয় সেই ব্যবস্থা আমি করেছি। গভর্নমেন্টের তরফ থেকে যা যা আমাদের করা যায় সেটা এই কলেজের জন্য নিশ্চয়ই আমরা করব এবং করছিও। এর আগেও আপনারা দেখছেন অক্সিজেন প্লান্ট এখানে আমরা বসিয়েছি, আমাদের বিভিন্ন যেসব ইনস্ট্রুমেন্টের দরকার সেইগুলো আমরা এখানে কোভিডের সময় যে ইনস্ট্রুমেন্টের দরকার তারও এখানে প্রকিউরমেন্ট আমি করিয়েছি। তো এই কলেজের অনেক ইতিহাস, এখানে যারা স্টুডেন্টরা আছে, কারণ এই হচ্ছে একটা টাইম যে টাইমে অনেক কিছু শেখার আছে। এই টাইমে কিন্তু যখন এই কলেজ থেকে ওরা বেরিয়ে যাবে যে মধুর যে স্মৃতি সেটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে। যারা টুডে আই ফিল দ্যাট আই এম হোম, আই এম নস্টালজিক, মনে হচ্ছে যেন আমার নিজের ঘরে আমি ফিরে এসেছি। এখানে আমাদের
রামপ্রসাদ বাবু বলার চেষ্টা করেছেন টু সাম এক্সটেন্ট, সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ছে আপনাদের কাছে, এগুলোই টু সাম এক্সটেন্ট আই উইল শেয়ার। 2005 এই কলেজ হবে তখন কিন্তু এই কলেজটাই হবে প্রথম, যখন তৎকালীন সময়ে গভর্নমেন্ট শুরু করেছিল অনেকে বলছিল ত্রিপুরাতে মেডিকেল কলেজ অসম্ভব। তো এই নিয়ে যারা বলছিল মাঝে মাঝে ওদের সাথে আমি দেখা হয়, তো ভাবি যে ওই কথাগুলো যে ওনারা বলেছেন আজকে তাদের কি উত্তর, কোনো উত্তর দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমরা জানতাম দুটো মেডিকেল কলেজ, এখানে একটা ত্রিপুরা মেডিকেল কলেজ হবে। চেম্বারে বসে আছি, হঠাৎ করে একজন ভদ্রলোক আসলেন, কি ব্যাপার, বলে আপনাকে আমাদের মেডিকেল কলেজে আসতে হবে। মেডিকেল কলেজ ওই তো হাপানিয়ার যে স্টেট হসপিটাল আছে, সেই হাপানিয়ার স্টেট হসপিটালে আমি চাকরি করতাম তখন। তো বললে আপনাকে প্রফেসর বানিয়ে দেয়, কত বছর আপনার চাকরি? বললাম গভর্নমেন্টে তো আছি প্রায় 18-19 বছর হবে, প্রফেসর বানিয়ে দেবো। বলে আচ্ছা এতদিনের এক্সপিরিয়েন্স তো প্রফেসর হয়ে যাব। খুব এনথুসিয়াস্টিক, একটা অদ্ভুত একটা চেতনা মনের মধ্যে জাগরিত হলো। তো ভাবছিলাম কবে হবে কবে হবে, তো ধীরে ধীরে দেখলাম ওই ভদ্রলোক এখান থেকে অটো রিক্সা করে নামতো, নেবে আমরা যে আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট, এখানে দুটো তিনটে ডিপার্টমেন্ট ছিল, আই ছিল আরেকটা আমাদের নর্মাল যে মেডিসিনের একটা ডিপার্টমেন্ট ছিল আইসোলেশনের। তো এসে বলছেন যে আপনাদের এখানে কতগুলো চেয়ার আছে, আই ডিপার্টমেন্টের কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, এইগুলো বসে বসে খাতায় দেখত। এই আর যে আর বি আর আম্বেদকারের যে হসপিটাল ছিল সেটা আরেকবার আরেকটা টিম বাইরের থেকে এসেছিল প্রাইভেট, তারাও কিন্তু চেষ্টা করেছিল, অনেক স্টুডেন্ট থেকে তারা টাকাও নিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু ওরা চলে গেছে এখান থেকে। এবং আমরা যখন এখানে ঢুকি তখন কিন্তু অনেকগুলো সেই ক্যাডাবারও এখানে পেয়েছিলাম, সেই দিনটাও মনে আছে।